ব্যাপারটা হচ্ছে ভোটটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার, কে কাকে ভোট দেবে না দেবে সেটা হচ্ছে তাদের পার্সোনাল ম্যাটার। তা আমি আগে একটা অনুমান করেছিলাম বাংলার মানুষ সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবে, উন্নয়নের পক্ষে ভোট দেবে, কারণ বাংলা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসার বাংলা। এই বাংলায় কোনো জাতি সাম্প্রদায়িককে পছন্দ করে না। আজকে ভাঙড় সহ সারা বাংলায় যে ভোট হলো, এই ভোটকে সামনে রেখে আগে এবং পরে 49 জন মার্ডার হয়েছে, 49 জন খুন হয়েছে। হ্যাঁ, আপনি আগের ইতিহাস ঘাঁটলে আরও বুঝতে পারবেন, বামফ্রন্টের সময় বুদ্ধদেব যখন মুখ্যমন্ত্রী ছিল 2003-3 পঞ্চায়েত হয়েছে, 89 জন মার্ডার হয়েছিল। 89 বলেন আর 49 বলেন, এটা কাম্য নাই। দেখেন, যারা মার্ডার হয়ে গেল, খুন হয়ে গেল, তা তো চলে গেল, তাদের পরিবারগুলো তো ধ্বংস হয়ে গেল, তাদের অনেক অনেক বোন তো বিধবা হয়ে গেল, অনেক বাচ্চা তো অনাথ হয়ে গেল, এটা কাম্য নাই। তা আমি সবসময় বাংলার মানুষকে একটাই বার্তা দিচ্ছি, আজকেও আপনাদের মাধ্যমে দিচ্ছি, ভোটটা হচ্ছে নিজস্ব ব্যাপার, যে যাকে মনে করবে ভোট দেবে তার নিজস্ব ব্যাপার। এই ভোটকে সামনে রেখে এই যে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, ঘর জ্বালাও, বাড়ি জ্বালাও, এটা ঠিক নেই। তবে ভোটের আগে কোনো একজন বলেছিল, দেখ কেমন লাগে। আমি অনেক চিন্তা ভাবনা করেই বলছি, কোনো একটা দল ঠান্ডা মাথায়, কোনো একটা দলের মাথায় ক্যাটাল রেখে তারা মুসলিমগুলোকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে, তারা কিন্তু বদলা নিচ্ছে, আদৌ কিন্তু লাভবান এরা হচ্ছে না, হচ্ছে তারা। তারা বহুদিনের প্রতিশোধ নিচ্ছে, ক্ষমতা থেকে চলে গেছিল, তোমরা আমাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলে, আজকে ঠান্ডা মাথায় তোমাদের সঙ্গে লড়াই লাগিয়ে দিয়ে কীভাবে তোমাদের ধ্বংস করতে হয়, এটা ঠান্ডা মাথায় প্রতিশোধ চলছে বলে আমি মনে করি। তা তো চালাতেই পারে, আর আমার তাদের ফাঁদে পা দেবো কেন। কেন বাংলার কোনো হিন্দু মা বোন ভাইরা কোনো দিনই তা চায়নি যে কোনো মুসলমান মায়ের কোল খালি হোক, কোনো মুসলমানের বোন বিধবা হোক, কোনো মুসলমানদের বাচ্চারা অনাথ হোক, এটা কোনোদিনই কোনো বাংলার হিন্দু ভাইরা চায়নি। আর কোনোদিনই মুসলমান মায়েরা বোনেরা ভাইয়েরা চায়নি যে কোনো হিন্দুর মায়ের কোল খালি হোক, কোনো হিন্দু বোন আর বিধবা হোক, অনাথ হোক বাচ্চারা, এটা কোনোদিনই চাইনি। আজকে দুঃখের বিষয়, শুধু তো মুসলমান মরা নেই, মেজরিটি মুসলমান ঠিক আছে, কিন্তু হিন্দুও তো বললো, মুসলমানও তো বললো, এদের লাভ কাদের হলো? এর লাভ কি নওশাদ সিদ্দিকীর হয়েছে নাকি? এটা লাভ কি ওই যে মারা গেছে তার হয়েছে নাকি? হিন্দু ভাইদের যারা মারা গেছে তাদের হয়েছে কি নাকি? না মুসলমান যাদের মারা তাদের লাভ হলো? লাভ তো হয়েছে কাদের? নওশাদ সিদ্দিকীর হয়েছে, আইএসএফ হয়েছে, এক মিনিট, সুজন চক্রবর্তীর হয়েছে, সিপিএমের হয়েছে, অধীর চৌধুরীর হয়েছে, কংগ্রেসের হয়েছে, মমতা ব্যানার্জির হয়েছে, তৃণমূলের হয়েছে। এদের তো কারো সন্তান মারা যায়নি, এদের তো বাচ্চা মারা যায়নি, এদের তো কারো মার কোল খালি হয়নি।
তো এ থেকে আমরা এখনো বুঝতে শিখলাম না, আমাদের ফুরফুরা শরীফ জানেন, ফুরফুরা শরীফে আমি কেন, আমার বাপ দেখেন, আমার দাদু দেখেন, মনে হয় যে ভোটকে কেন্দ্র এরকম হতে পারে। ফুরফুরা শরীফে বা কায়দা মানে তরোয়াল নিয়ে ঘুরছে, আর্মস নিয়ে ঘুরছে, বোম মারছে সারাত, বোম অন্তত 20টা মোটর সাইকেল ভেঙে চুরমার করে দিয়েছে, আগুন বাড়ি এই দোকান ভেঙে দিয়েছে, এক্সপোর্ট ধানের বাড়ি ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছে। এটা কা করছে, এ তো আমরা দেখতে পাচ্ছি তো, মানে কোনো একটা দলকে সামনে রেখে কিছু সমাজ বিরোধী এরকম করছে। ফুরফুরা শরীফের মানুষ নীরব, নীরব কেন, আমরা নীরব কেন, আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি। প্রশাসন কী করছে দেখছি, যখনই বোম মারছে প্রশাসনকে জানানো হচ্ছে, যখনই তরোয়াল বেরোচ্ছে প্রশাসনকে জানানো হচ্ছে, যে কোনো জিনিস ঘটনা হচ্ছে প্রশাসনকে জানানো হচ্ছে। প্রশাসন এর পরে সমাজ বিরোধীর উপরে কী পদক্ষেপ নাই, এটা ফুরফুরা মানুষ দেখছে। ফুরফুরা মানুষ মানে নীরব বলতে কি দেখছে, কেন আইনকে হাতা দিতে চায় না। প্রশাসন যদি ফুটপাশে সব যা শান্তিপ্রিয় মানুষ এরা যদি খেপে যায়, ওই 8টা 10টা মানুষ মানে সমাজ বিরোধীকে মানে পিঁপড়ে মারা করে দিতে পারে, করে দিতে পারে, পিঁপড়ে মারা করে দিতে পারে, কিন্তু না করবে না। ফুটপাড়া মানুষ এত বুকা ভেড়া নয়, ছাগল নয়, কাছে মুখ দিয়ে চলে। মুজাহিদের জওয়ান দাদা হুজুর গেলে মাজারের সামনে বোম মারছে, ছোটো হুজুর গেলে বাড়ির সামনে বোম মারছে, বড়ো হাফেজ সাহেবের মাজারে বোম মারছে, বড় হাফেজ সাহেব মাদ্রাসায় বোম মারছে, তরোয়াল নিয়ে ঘুরছে, আর তা তো কোনো আওয়াজ নেই। প্রশাসনকে তো আমার অনুরোধ থাকবে, এই যে সমাজ বিরোধী এই 6টা 8টা 10টা এরকম করছে, এর জন্য ফুরফুরা সাহেব বদনাম হচ্ছে, এখনও প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না কেন, এটা ফুরফুরা মানুষের একটা জিজ্ঞাসা। ফুরফুরা সাহেব বাকি মানুষ সব ভালো, বাকি মানুষ সব ভালো, হ্যাঁ এ ধরনের কেউ কেউ ইন্ধন দিচ্ছে, কিছু কিছু ইন্ধনের মাধ্যমে এরা আরও পা মানে ডানাটা আরও বাড়ছে, কিন্তু যখন মানে পুলিশ যখন এদের ধরবে তখন যারা ইন্ধন দিচ্ছে তারা কোথায় থাকবে। এটা খুব দুঃখজনক ঘটনা, সারা বাংলায় শান্তি ফিরে আসুক এটা আমার দাবি থাকবে। যে যা পার্টি করছে করুক, ভোট তো হয়ে গেছে, জয় পরাজয় আছে, মানুষ যাকে ভালোবেসে তাকে ভোট দিয়েছে, যাকে পছন্দ করে না তাকে ভোট দেয়নি, তো এর জন্য খুন খারাপি মার্ডার এটা মোটেই কাম্য নয়। হ্যাঁ কী বলতে যাচ্ছিলেন, সেটা পুলিশকে জিজ্ঞেস করলে কেন ঢুকতে দেয়নি, শোনেন কেন ঢুকতে, আমাদের মুখে চুনকালি, ফুরফুরা সাহেবের মুখে চুনকালি দুটো ব্যক্তির দ্বারাই পড়েছে, এটা আমি আপনারা বলতে পারি, জোর গলায় বলতে পারি, আমাদের ফুরফুরা সাহেবের মুরিদ মুতাক্কেদিনরা তারা দুঃখিত, ব্যথিত, মর্মাহত, পীরের আওলাদদের দ্বারাই আজকে ফুরফুরা সাহেব দুটো তিনটের দ্বারাই ফুরফুরা সাহেব কত নিচে চলে যাচ্ছে। তার জন্য দায়ী কে, তহাসের দিকে না অমুক অমুক, সেটা মানুষ বলে দেবে, মানুষ বলে দেবে। আমি তারা ফটো দেখছিলাম, নওশাদ সিদ্দিকীর মাথায় ক্যাটাল লেগে রাখা আছে, আর সেই ক্যাটালটা ভেঙে খাচ্ছে সেলিম, খাচ্ছে শুভেন্দু অধিকারি, খাচ্ছে, আমি দেখছি একদম বাস্তব, যে করেছে তাকে স্যালুট দেওয়া দরকার, একদম তাকে ধন্যবাদ দিতে হবে, সৎ করতো তো যে কোনো জায়গায়। এই কালকে না কবে দেখলেন নওশাদ এক জায়গায় বক্তব্য রাখছিল, সেখানে মোহাম্মদ সেলিম, সুজন আর সুজন আলমী সব দাঁড়িয়েছিল, কিন্তু ওকে আগিয়ে দিয়েছে, কেন ওরা তো রাখতে পারে, ওরা তো রাখতে পারে, ওরা তো বক্তব্য দিতে পারে, নশা সিদ্ধি তো ওদের হেডের বয়েছে রাজনীতির দিক দিয়ে, হেডও গেলে আরও নিচে যেতে বলা হয়েছে, সেখানে ওকে আগিয়ে দিয়েছে। এটা দিয়ে কী হচ্ছে, যে মুসলমানদের দিয়ে মুসলমানদের ভারত সুন্দরভাবে প্ল্যান মাফিক লড়াই করানো হচ্ছে, এটা প্ল্যান মাফিক, এটা প্রতিশোধ নিচ্ছে, আমি বারে বার বলছি, আমরা মুসলমানরা এখনও বুঝতে শিখলাম না, আমরা বুঝতে শিখলাম না, হিন্দু ভাইরা তারা ভোট দিয়েছে কি সুন্দর, তারা চার ধরে বসে আছে, চা খাচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে, আর আমরা ভেড়া ছাগল, অশিক্ষিত, তেরেঙ্গাখোর, গুটকাখোর, গুয়াখোর, মাতাল, আজকে আমরা কি করছি, লজ্জা করে নে। কালকে রাত 2টোর সময় আমি
খোদার কসম খেয়ে বলছি, মানে আমার খুব, আমি খুব কষ্ট পেয়েছি, আমার স্ত্রী আমার দুজন মেয়ে দেখছে সোশ্যাল মিডিয়ায় ওই ভাঙড়ে কজন মার্ডার হয়েছে, যে মার্ডার হয়েছে তার বাচ্চাকে দেখাচ্ছিল, মাত্র 6 মাস না 7 মাস বয়স, আরে হ্যাঁ কার আবার 7 বছর বয়স, এদের 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 জীবন ফিরিয়ে দিতে পারবে, এদের বাপকে ফিরিয়ে দিতে পারবে, এদের যে বুনগুন বিধবা হলো ওদের ওদের স্বামীকে ফিরিয়ে দিতে পারবে, যার বাচ্চা গেল তার মার কাছে তার বাপের কাছে বাচ্চাকে ফিরিয়ে দিতে পারবে? আজকে রাজনীতিকে সামনে রেখে আমি বারেবার বলছি, আমি আমার জ্ঞান দিয়ে যেটা পেয়েছি এটা মুসলমানদের মানে কীভাবে শেষ করব, যেহেতু এরা আমাদের একসময় আমাদের হারিয়েছে হারিয়েছিল, আজকে আমরা একটু অক্সিজেন পেয়েছি, এই অক্সিজেন পাওয়ার পরে এই মুসলমানকে কীভাবে উচিত শিক্ষা দেওয়া যায়, অতএব কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে, এত যদি আমরা মুসলমান যদি সজাগ না হয় আর কিছু বলার নাই। সবশেষে পীরের আওলাদ হিসেবে আল্লাহকে দোয়া চাই, আল্লাহ সারা ভারতবর্ষ বিশেষ করে বাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বাড়িতে সকলকে আল্লাহ শান্তি দান করেন, এই দোয়া চাই।